हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। नॉर्मल डेलीवरी समय जे प्रसव यंत्रणा होय सेटा सुने अनेक महिलाएं भय पेये जान। आजकेर भिडियोते बोलबो किछु टिप्सेर कथा, सेगुलो प्रसव पीड़ा चालू होवार परे जदि आपनी फलो करें कम यंत्रणाय कम समय आपनार डेलीवरी होये जाबे। तो फ्रेंड्स, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন আসেন প্লিজ এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত হলো, প্রসব যন্ত্রণা চালু হলে সাধারণত সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু আপনি এরকমই ভুল একদমই করবেন না। কারণ আপনি যদি চিৎকার করেন তাতে আপনার গলা শুকিয়ে যাবে, আর তার ফলে কাশি চালু হবে, বমিটিং হবে। বমিটিং হলে আপনার এনার্জি কমে যাবে এবং পেটের জলের পরিমাণও কমে যাবে, আর তার সাথে সাথে শিশুর হার্টবিটও কমবে। তাই যন্ত্রণা চালু হলে চিৎকার না করে যে বেডে শুয়ে আছেন সেই বেডকে শক্ত করে ধরবেন, তার ফলে যন্ত্রণা সহ্য করার জন্য আপনার সাপোর্ট মিলবে এবং পেন অনেকটাই আগের থেকে কম অনুভব করবেন। দ্বিতীয়ত, প্রসব যন্ত্রণা চালু হলে আপনি মুখ দিয়ে শ্বাস না নিয়ে নাক দিয়ে শ্বাস নিন, তাতে আপনার 30-40% হলেও যন্ত্রণা কম অনুভব হবে। কারণ মুখ দিয়ে শ্বাস নিলে কিছুক্ষণের মধ্যে আপনার শ্বাস ফুলতে শুরু করবে এবং আপনি হাঁপিয়ে যাবেন, আর বেবি নিচে নামার বদলে ওপরে উঠে আসবে, তাতে ডেলিভারি অনেকটা লম্বা সময় ধরে চলতে থাকবে। তাই শ্বাস নাক দিয়ে নিন। তৃতীয়ত, সাধারণত আমাদের নর্মালি জ্বর, মাথার যন্ত্রণা, সর্দি এসব হলে আশপাশের লোকজনের সাথে আমরা কথা বলে মন ডাইভার্ট করি, তাতে আমাদের শরীরের অস্বস্তি বোধ কিছুটা হলেও কমে। ঠিক তেমনি প্রসব যন্ত্রণা চালু হলে আপনি বেডে শুয়ে থাকবেন না, কারণ তাতে আরও বেশি যন্ত্রণা অনুভব করবেন। আপনি মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করুন, যে আপনার সাথে আছে তার সাথে কথা বলুন, বেবির সম্পর্কে পজিটিভ কথা বলুন, ভালো গান শুনুন এবং তার সাথে সাথে না শুয়ে থেকে আস্তে আস্তে চলাফেরা করুন। চলাফেরা করলে যন্ত্রণা কম অনুভব হবে, অর্থাৎ আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন যন্ত্রণা তত কম উপলব্ধি করবেন। একদম শুয়ে না থেকে ধীরে ধীরে চলাফেরা করুন। চতুর্থত, লেবার পেন চালু হলে শরীরে ব্লাড সার্কুলেশন কম হয়ে যায়, তখন হাতে পায়ে ঝনঝনাট অনুভব করবেন। তখন আপনার সাথে যে থাকবে তিনি যদি আপনার হাতে পায়ে কোমরে হালকা হাতে ম্যাসাজ করেন, তাতে ব্লাড সার্কুলেশন নর্মাল হবে এবং পেন কম অনুভব করবেন। তাছাড়া হট ব্যাগের সাহায্যে সেঁক দিন, সেঁক দিলে শরীরের মাংসপেশি ঢিলা হবে, আপনি অনেকটাই রিল্যাক্স ফিল করবেন। প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পরে এই টিপসগুলো ফলো করুন, প্রসব যন্ত্রণা অনেকটাই কম অনুভব করবেন এবং স্মুথলি ডেলিভারি হয়ে যাবে। নেগেটিভ চিন্তা একদমই করবেন না, বেবির সম্পর্কে ভালো ভালো কথা চিন্তা করুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। কিছু সময়ের ব্যাপার, তারপরেই খুশির মুহূর্ত আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।